সিমিয়াপু কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছি। সিমিয়াপুর চেঁচামেচি শুনে মা ওই রুমে চলে আসলো। কি হয়েছে এত চেঁচ? আর কিছু বলতে পারলো না, আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চশমাটা খুলে মুছে আবার চশমাটা পরে নিল। এরপর ভালোভাবে তাকালো, গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এসে আমার মুখে হাত বুলাতে লাগলো। আমি হাতটা ধরে মুখের কাছে গিয়ে চুম্বন করতে লাগলাম। বাবু তুই ফিরে এসেছিস, তুই মায়ের কাছে ফিরে এসেছিস বাবা। আমি জানতাম আমার বাবু আমার কাছে ফিরে আসবে। সিমি দেখ, তোকে বলেছিলাম না আমার বাবুর কিচ্ছু হয়নি, আমার বাবুর কিচ্ছু হতেই পারে না। আমি মাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি, তোমার বাবু ফিরে এসেছে আল্লাহ তাআলার রহমতে, আর তোমাদের দোয়ায় আমার কিছু হয়নি মা। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজ কতদিন পর মাকে জড়িয়ে ধরলাম। এতদিন কোথায় ছিলিস বাবা? মায়ের কথা একটা বারও মনে পড়েনি, একটা বারও খবর নিতে মন চায়নি। জানিস না তোর মাটা তোকে ছাড়া একদম থাকতে পারে না, এত অভিমান তোর আমাদের উপর। আমাকে মাফ করে দাও মা, কিন্তু বিশ্বাস করো তোমাদের ছাড়া একদম ভালো ছিলাম না। এরপর মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদলাম। এরপর মাকে ছেড়ে দিয়ে লামিয়াকে সামনে এনে বললাম, মা এ হচ্ছে লামিয়া, তোমার ছেলের হবু বউ, তোমাকে না জানিয়ে পছন্দ করেছি, আমাকে ক্ষমা করে দিও। দূর পাগল, বৌমা হিসেবে নয় মেয়ে হিসেবে লামিয়াকে অনেক পছন্দ হয়েছে। আমি আর লামিয়া মাকে জড়িয়ে ধরলাম। পাগলি মেয়ে, আগে বলবি না তুই আমার বাবুর বউ? দূরে সিমিয়াপু দাঁড়িয়ে আছে। সাকিব হঠাৎ করে রুমের থেকে বাহির হয়ে গেল। আচ্ছা মা আমি যাই, আমি ভাবতে পারি নাই এত বছর পর ফিরে এসে আবার তোমাদের জীবনে সমস্যার সৃষ্টি করব, আমাকে সবাই মাফ করে দিও। লামিয়া চলো। আমি লামিয়ার হাত ধরে চলে যেতে লাগলাম। সিমিয়াপু বলে উঠল, আর এক পা ফেলে দেখ খুন করে ফেলব। যেখানে আমার বন্ধুকে অপমান করা হয় সেখানে আমি থাকবো না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। সিমিয়াপু আমাকে জড়িয়ে ধরে গোটা মুখে চুমু দিতে লাগলো। আর ছেড়ে যাস না ভাই, অনেক কষ্ট পেয়েছি, এবার চলে গেলে আর বাঁচবো না রে, মরে যাব, প্লিজ আর ছেড়ে যাস না। আমি সিমিয়াপুকে ছাড়ানোর চেষ্টা করতেছি, লামিয়া আমার হাত চেপে ধরলো, আমি চুপ হয়ে গেলাম। সিমিয়াপু অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। সাকিবের এখানে কোনো দোষ নাই আপু, আমি ওকে কাউকে বলতে মানা করেছিলাম আর তুই ওকে ভুল বুঝলি। সরি আমার ভুল হয়েছে, আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই। সরি আমাকে না বলে সাকিবকে বলো যা ওকে মানিয়ে নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। আপু চলে গেল আর আমরা ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। ওইদিকে সাকিব বাবা মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছি। তখনই সিমিয়াপু পিছন থেকে বলে উঠল, কি ব্যাপার মা, বাবার কাছে আমার নামে নালিশ দেওয়া হচ্ছে? আমিও কিন্তু নালিশ দিব। সাকিব কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না যে? আপনি ওখানে কেন? বারে তুমি থেকে আপনি? হ্যাঁ আপনার ভাই এখন ফিরে এসেছে, আপনাদের পরিবার এখন পূর্ণ, তাই আপনারা আনন্দ করছেন, আমাকে খুঁজতে এসেছেন কেন? সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও প্লিজ, আমার তখন মাথা ঠিক ছিল না কি বলতে কি বলে ফেলেছি। সিমিয়াপু সাকিবকে জড়িয়ে ধরে বলতে লাগলো। সাকিব সিমিয়াপুকে ছাড়িয়ে বলল, আরে কি বলছেন এসব, ভুল তো আমার, আপনি ঠিক বলছেন, আমি সরি। এই বলে সাকিব চলে যেতে লাগলো আর সিমিয়াপু মাটিতে বসে কাঁদতে লাগলো। আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম, সাকিবের সামনে গিয়ে দাঁড়ালাম। শালা আমার বোনকে কষ্ট দিস, ও না হয় একটা ভুল করে ফেলেছে, মাফ করে দে আর বুকে টেনে নে যা। সাকিব কিছু বলছে না, মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে আছে। কি এখন যাবি নাকি কেলানি খাবি? সাকিব গিয়ে আপুকে উঠালো। আপু সাকিবকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ, আর কখনো এরকম করব না। আরে ঠিক আছে পাগলি, আর ক্ষমা চাইতে হবে না। ওই স্যার পীড়িত করতে হবে না, এখন চলো কেক কাটবো। তুই যখন করিস আমাদের দেখে জ্বলছে। তিনজনে হেসে দিলাম। তারপর রুমে এসে দেখি সাব্বির জান্নাতের সাথে কথা বলছে। এগিয়ে যাও বৎস, জাতি আপনাদের পক্ষে আছে। ধুর শালা কি যে বলিস, আজ বন্ধের জন্য সবার মুখে শালা ডাক শুনতে হচ্ছে, সবই কপাল, আমি শুধু কাউকে শালা ডাকতে পারছি না। ফাজিল কোথাকার? সবাই হেসে দিলাম। এরপর কেক কাটলাম, সবাই অনেক মজা করলাম, এরপর সবাই আড্ডা দিতে লাগলাম। ভাই তুই এতদিন কোথায় ছিলিস, আর আজকে এই পজিশনে কেমনে আসলি সব বলতে হবে আজকে। না অন্য কোন একদিন বলবো। না আজকেই। আচ্ছা তাহলে শোন, এই সব কিছু আজ ওর জন্য, ও আমার জীবনে না আসলে হয়তো আজ আমার জীবনে এরকম হতো না। কেমনে লামিয়া ভাবি তোর জীবনে আসলো? আচ্ছা শোন তাহলে অতীত, সেদিন বাড়ি থেকে বেরিয়ে
এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে কথা বলার পর তাড়াহুড়ো করে ভিতরে যাচ্ছিলাম। হঠাৎ করে মাথা যেন ঘুরতে শুরু করে, সমস্ত শরীর ঘামতে শুরু করে, চোখ ঝাপসা হতে শুরু করে। এরপর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই, ও আর আঙ্কেল এয়ারপোর্টে ছিলেন। আমি মাথা ঘুরে পড়ে গেলে ও দৌড়ে আমার কাছে এসে আমার মাথা করে নিয়ে বলতে লাগে, এই আপনার কি হয়েছে, কথা বলছেন না কেন, কথা বলেন, আব্বু একটু পানি দাও প্লিজ। আঙ্কেল পানি এনে দেই, সবাই হাসপাতালে নিতে চাইলেও ও কারো কাছে আমাকে ছাড়ে না। একটু পরে আমার জ্ঞান ফিরে, জ্ঞান ফিরে দেখি আমি ওর কোলে শুয়ে আছি। উঠতে চাইলেও জোর করে শুয়ে দিয়ে বলতে থাকে, আপনাকে উঠতে হবে না, আপনার কি হয়েছিল, এরকম ভাবে মাথা ঘুরে পড়ে গেলেন কেন। আমি তো দেখে অবাক, আমি একজন মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি, মেয়েটার চোখগুলো দেখতে পাচ্ছি না, কালো পর্দায় ঢাকা, হাতে মোজা, সমস্ত শরীর মিষ্টি কালারের বোরকায় আবৃত। জানি না আমার কি হয়েছিল, আমাকে কিছু খাবার দিবেন। আঙ্কেল তাড়াতাড়ি আমার জন্য কিছু খাবার নিয়ে এলেন, ও আমাকে নিজের হাতে খাওয়াতে লাগলো। খাওয়া শেষে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে এখন? এখন সময় 8:25। আমি শুনে হাওমা করে কাঁদতে লাগলাম, না এ হতে পারে না, আমার জীবন এভাবে শেষ হতে পারে না, আমার স্বপ্ন নষ্ট হতে পারে না। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম, মা আমাকে মাফ করে দাও মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না, আমি তোমার ভালো ছেলে হইতে পারলাম না, তোমার ছেলের সব স্বপ্ন শেষ মা, হে আল্লাহ আমি কি এমন পাপ করেছি যে আমার সাথেই সবসময় এরকম হয়, আমার স্বপ্নটা এভাবে শেষ করলেন কেন, এর থেকে আমাকে উঠিয়ে নিতেন তবু ভালো হতো, আমি আর বেঁচে থেকে কি করব, আপনি আমাকে উঠিয়ে নেন, আমি আর বাঁচতে চাই না। এই বলে কাঁদতে লাগলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার কান্না দেখেও কাঁদতেছে। এরকমভাবে বলতে নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কাঁদবেন না প্লিজ। তুমি কোথায় যাবে আর কি জন্য যাবে? আমি লন্ডনে যাব স্কলারশিপ নিয়ে, সেখানে ডাক্তারি পড়ার জন্য যাচ্ছিলাম, এখন তো আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমরাও তো সেখানে যাচ্ছি। আচ্ছা কান্না করিও না বাবা, দাঁড়াও আমি চেষ্টা করে দেখছি কি করা যায়। আব্বু চেষ্টা না করতেই হবে, না হলে আমিও যাব না। আঙ্কেল একটু মুচকি এসে বললেন, তোমার পাসপোর্টের কার্ডটা দাও। আমি আঙ্কেলকে দিলাম, আঙ্কেল চলে গেল। লামিয়া আমাকে ধরে একটা সিটে বসিয়ে আমাকে ধরে বসে আছে, আমার কেমন জানি লাগছে। আমি সরে যেতে চাইলে লামিয়া বলল, একদম সরে যাওয়ার চেষ্টা করবেন না, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলছি, আপনার শরীর অনেক খারাপ তাই সরে যেতে হবে না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে নিলাম। কিছুক্ষণ পর আঙ্কেল ফিরে আসলো, কি হলো আঙ্কেল? আঙ্কেল কিছু বলছে না। তাহলে কি আমার স্বপ্ন শেষ, আমি কি আর ডাক্তারি পড়তে যেতে পারবো না? আল্লাহ তুমি তো দয়ালু, তুমি এটা করতে পারলে, আমার সাথে কেন এরকম করলে? এই বলে কাঁদতে লাগলাম। আরে ধুর বোকা, আগের কথা শুনবে তো, 8:45 আমাদের ফ্লাইট, সাথে তুমিও যাচ্ছ স্কলারশিপে যাচ্ছ, তাই ওরা এলাও করছেন। আমি কিছু বলার আগেই লামিয়া বলতে লাগলো, আবু তুমিও না, ছেলেটাকে শুধু শুধু কাঁদানোর কি ছিল, তোমাকে অনেক ধন্যবাদ, আচ্ছা চলেন আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। লামিয়া আমাকে ধরে নিয়ে যেতে লাগলো, আর আঙ্কেল মুচকি মুচকি আসছে। লন্ডনে পৌঁছানোর পর এয়ারপোর্টের বাইরে এসে আঙ্কেল বললেন, কোথায় থাকবে তুমি, কোথাও ঠিক করা আছে নাকি? এসব কি বলছো আব্বু? কেন আমি কি বললাম আবার? উনি আমাদের সাথেই থাকবে, আর এই অচেনা শহরে উনি কোথায় যাবে বলো? কিন্তু কিসের কিন্তু, কোনো কিন্তু না, আর একটা কথা বললে কি যে করব আমি নিজেই জানি না। এই কথা বলে লামিয়া একটা কারে গিয়ে উঠল। আমাদের কাণ্ড দেখে আঙ্কেল মুচকি হাসি দিয়ে কারে এসে বসলেন। কিছুক্ষণ পর বাসায় গিয়ে পৌঁছালাম, বাসাটা খুবই সুন্দর, আমাকে একটা রুমে দেখিয়ে দেওয়া হলো। এটা আমার রুম, এখন থেকে তোমার আর পরিচিত হয়ে নেই, আমি লামিয়া চৌধুরী, বাবা মায়ের একমাত্র মেয়ে, এটা আমাদের নিজস্ব বাসা, আব্বু এখানে বিজনেস করে। আমি সালাফি ইসলাম, বাবা মায়ের একমাত্র অবহেলিত ছেলে। অবহেলিত মানে? কিছু না। যাই হোক আমরা কি বন্ধু হতে পারি? না আমি আর কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। লামিয়া মন খারাপ করে চলে গেল। এরপর লামিয়া আমার অনেক কেয়ার করত, আমার কাছে আসতে চাইতো কিন্তু আমি আসতে দিতাম না, সবসময় এড়িয়ে চলতাম। আজ মেডিকেলের প্রথম দিন গেটে ঢুকতেই র্যাগের শিকার হইলাম। লামিয়াও ঢুকছিল, আমাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে লামিয়া আমার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। কেউ কিছু বললো না, বুঝলাম মাইয়ার পাওয়ার আছে, একটু দূরে গিয়ে ছেড়ে দিয়ে চলে গেল, কিছুই বুঝলাম না। এইভাবেই দিন চলছে। লামিয়া অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আমি বুঝি না। একদিন একটা মেয়ে আমাকে ডাক দেয়, আমি সারা দিয়ে কথা বলতে থাকি, হঠাৎ লামিয়া এসে মেয়েটাকে ঠাস ঠাস করে চড় মেরে বলতে লাগলো, এই মেয়ে তোমার লজ্জা করে না একটা অপরিচিত ছেলের সাথে কথা বলতে? তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? আর আপনাকে বলি, আপনি নাকি কারোর সাথে বন্ধুত্ব করবেন না? ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নাই? আর রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না, দিলাম দুইটা বসিয়ে। একদম বাজে কথা বলবে না, বুঝে তারপর কথা বলবে। একটা মেয়ের বিষয়ে খারাপ মন্তব্য করতে তোমার লজ্জা করে না? আমার পিছনে পড়ে আছো কেন, আমাকে মুক্তি দাও প্লিজ। আমার কথা শুনে লামিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। লামিয়ার বান্ধবীরা এসে বলল, ভাইয়া কাজটা আপনি ঠিক করেন নাই, এভাবে না বললেও পারতেন।
আমিও মেয়েটাকে সরি বলে চলে গেলাম। সারাদিন কিছু ভালো লাগছে না, কিছু খাই নাই। রাতে বাসায় গেলাম, আঙ্কেল লামিয়াকে বলল, লামিয়া যাও তো মা, সালাফিকে ডেকে আনো। কেন ডাকতে হবে কেন? আমরা যে দয়া দেখিয়েছি, খাওয়াইতেছি, এতেই অনেক। যখন খাওয়ার ইচ্ছা হবে, কুত্তার মতো লেজ নাড়িয়ে এসে পায়ের কাছে ঘেউ ঘেউ করবে, আর না খেয়ে থাকলে কেউ মরে না। তুমি খেয়ে নাও। আঙ্কেল লামিয়ার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। আমিও খেতে আসছিলাম, লামিয়ার কথা শুনে খাওয়ার ইচ্ছা শেষ হয়ে গেল। রুমে গিয়ে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর আঙ্কেল প্লেটে করে খাবার নিয়ে আমার রুমে আসলেন। আমার বাবাটা কি রাগ করেছে? না আঙ্কেল। তাহলে বাবাটা আজ খেতে যায়নি কেন? আমার ক্ষুধা নাই, রাস্তার কুকুরের ক্ষুধা লাগলে নিজে থেকে খেয়ে নিবে। সত্যি কি, আমি খাইয়ে দিলেও কি বাবাটা কি খাবে না? আঙ্কেল আমার মুখের সামনে খাবার ধরলেন। কিভাবে আর না করি, খাওয়ার পর আঙ্কেলকে একটা পার্ট টাইম জবের কথা বললাম। আঙ্কেল নিজের কোম্পানিতেই একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। এরপর এভাবে দিন চলতে লাগলো। অনেকভাবে আমাকে অপমান করে, আর আগের মতো কেয়ার করেন না, খবর নেয় না, এমনকি কথাও বলতে চায় না। আর ওই মেয়েটা প্রতিদিন আমাকে ডেকে কথা বলে, আর লামিয়া এইসব সহ্য করতে পারে না। আমাদের কথা বলা পর্দার নিচে চোখের পানি ফেলে। ওর এই ইগনোরটা কেন নিতে পারছি না। পরের দিন একটু আগে এসে মাঠে বসে আছি আর লামিয়ার কথা ভাবছি, ওর কেয়ারগুলোর কথা ভাবছি। কতই না কেয়ার করতো, আবার ওর বলা কথাগুলো মনে পড়তেই মন খারাপ হয়ে গেল। ওর ইগনোরের কথা ভেবে চোখে পানি চলে আসলো। আচ্ছা, ও কথা না বলাতে আমি কষ্ট পাচ্ছি কেন? এর থেকেও তো বেশি কষ্ট আমাকে লিমা দিয়েছে। তাহলে এইটুকু কষ্টে আমি কাঁদছি কেন? আর লামিয়ার কেয়ার করা, কথা বলা, এগুলোকে আমি মিস করছি কেন? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? না, এ হতে পারে না। ও কোটিপতির একমাত্র মেয়ে, আর আমি সামান্য একটা ছেলে, যার বাবা নিজের ছেলেকে অস্বীকার করে। আমি ওদের টাকায় খাচ্ছি, পড়ছি, ওদের সাথে বেইমানি করতে যাচ্ছি? না না, আর সামনে আগানো যাবে না। হঠাৎ গেটের দিকে নজর গেল। দেখতে পেলাম কেউ একজন জিন্স প্যান্ট পরে ছোট জামা পরে আসতেছে। এর আগে এমন কাউকে দেখি নাই। উঠে একটু এগিয়ে গেলাম, ভালো করে দেখলাম। এরপর যা দেখলাম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এ তো লামিয়া, ও কোনোদিন এই পোশাক পরেনি। আজ কেন পরছে তা মাথায় ঢুকছে না। সোজা ওর কাছে গেলাম। ওর সামনে দাঁড়িয়ে রক্তিম চোখে ওর দিকে তাকিয়ে আছি। এই যে মিস্টার, আমার সামনে দাঁড়ালেন কেন? আমি কোনো কিছু বলছি না। কি হলো, আমার পথ আটকিয়ে ধরলেন কেন? আমাকে যেতে দেন। আর কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে একটা চড় মারলাম। তুই আমাকে মারলি? কি পড়েছিস, অন্যকে নিজের শরীর দেখাতে খুব ভালো লাগে তাই না? তোকে তো আমি জীবনে এই ড্রেস পরে আসতে দেখি নাই, তাহলে আজ কেন পড়ছিস? মডার্ন হতে চাস, রাস্তার মেয়ে হতে চাস? একটাবার আঙ্কেলের কথাটা ভাবছিস, আঙ্কেলের সম্মানের কথা ভাবছিস? লামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার শার্ট খুলে ওর গায়ে জড়িয়ে দিলাম। ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমাদের কথা শুনে কিছু আবাল পাবলিক এগিয়ে আসলো। কি হয়েছে আপু? বুঝছিস না, এই বেটা ইপটিজিং করতেছে। বেটা একটা মেয়েকে ইপটিজিং করার সাহস কোথায় পায়? ধর বেটাকে, উচিত শিক্ষা দে, যাতে আর কোনো মেয়েকে ইপটিজিং করতে না পারে। সবাই হুমড়িয়ে পড়ল। অনেক মানা করলাম, তবু ছাড়লো না। একসময় উত্তম মধ্যম দেওয়া শেষে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ নিয়ে গেল, কিন্তু আঙ্কেলের কথা বলাই আর গায়ে হাত দেয়নি। কিছুক্ষণ পর আঙ্কেল এসে আমাকে নিয়ে গেল বাসায় ফিরে। সত্যি আঙ্কেল, আমি কিছু করিনি। তোকে বলতে বলছি, আমি জানি আমার ছেলে কেমন। যা রুমে যা। আমি রুমে গিয়ে অনেক কিছু ভাবলাম, এই বাড়িতে আর থাকা যাবে না। রাতে আঙ্কেল খাওয়ার জন্য ডাকলো। আমি গেলাম, খেতে গিয়ে দেখি লামিয়া আসেনি। ওকে ডাকতে সোজা ও রুমে চলে গেলাম। গিয়ে দেখি উপুর হয়ে শুয়ে কাঁদছে। লামিয়া উঠো, আঙ্কেল খেতে ডাকছে। লামিয়া উঠে আমার কাছে এসে ঠাস ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না মেয়ে মানুষের ঘরে ঢুকতে অনুমতি নিতে হয়? সরি, আমি বুঝতে পারি নাই। আর তুই আমাকে চড় মারার সাহস কোথায় পাস? কুকুরের মতো আমাদের খাবি, আমাদের পড়বি, আর আমাকে চড় মারবি? তোর তো সাহস কম না? আমি মাথা নিচু করে বললাম, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।